বন্ধ প্লাস্টিক ক্যারিব্যাগ হাউস, এখানে পাইকিরি প্লাস্টিক ক্যারিব্যাগ বিক্রয় করা হয়। বিশদ জানতে সরাসরি যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। আজি ঘুমাও ঘুমাও ও হে প্রাণ নাত, আজি কোলে মাথা দেখি ঘুমাও 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 ও হে প্রাণ নাত কোলে মাথা দেখি ঘুমাও ঘুমাও ও হে প্রাণ নাত কোলে মাথা দেখি ঘুমাও। জলৎকারু জলৎকারু, এ তুমি কি করছো? এ সংসার তোমার জন্য নয়, তুমি সংসার মায়ে আবদ্ধ হতে চাইছো কেন? তুমি যদি সংসার করো তাহলে কেমন করে তোমার সাধনায় সিদ্ধি লাভ হবে? নারী তোমার পাশে থাকলে তুমি জীবনে কোনোদিন সাধনায় সিদ্ধি লাভ হতে পারবে না। তাই যে কোনো ছলে বলে কলে কৌশলে ওই নারীকে করো তুমি পরিত্যাগ। বলো বলো কে তুমি, বলো কে তুমি কে? আমি তোমার পূর্বপুরুষ পিতৃকৌল। বলো পিতৃকৌল, আমি এখন কি করব? তুমি এই নারীকে করো পরিত্যাগ। পরিত্যাগ? এই যে আমার পক্ষে অসম্ভব, অসম্ভব পিতৃকৌল। জলৎকারু, তুমি যে ত্যাগী, তুমি সন্ন্যাসী, সন্ন্যাস ধর্ম তোমার কাছে শ্রেষ্ঠ ধর্ম, তাই এই মুহূর্তে ওই নারীকে করো তুমি পরিত্যাগ। তুমি ঠিকই বলেছো পিতৃকৌল, তুমি ঠিকই বলেছো। আমি সাধনা থেকে আরো কঠিন সাধনা করতে চাই, আস্তে আস্তে এবার সাথে ভালোবাসা আমি জড়িয়ে পড়ছে না পিতৃকৌল। আমি তোমাদের কথা দিলাম পিতৃকৌল, আমি মনসাকে করিব পরিত্যাগ। আমি কথা দিলাম পিতৃকৌল, তাই তো কেমন করে দাঁড়াবো মনসা আছে কেমন করে? হ্যাঁ হই আছে সরল ওরে ওরে দন্ত কালমে পশ্চিমা আকাশে সূর্যদেব রাষ্ট্র ধন, এই ধরনের বুকে নেব সন্ধান হবো তারা, এই নাই থাকলে পাশে হবে আমার সাধনা প্রণ, তাই মায়াজাল পুরো বিস্তার তাড়িব আমার কাজ হতে, আমার কাজ হতে, আমার কাজ হতে। মনসা মনসা মনসা, কে আমার নাম ধরে ডাকে মনসা মনসা বলে? কে তুমি? সন্ধ্যা অতিবাহিত হয়ে যায়, তুমি সন্ধ্যা দেবে না মনসা? একে আমি একে দেখছি চতুর্দিকে সন্ধান হয়ে গেছে, আমাকে তো সন্ধ্যা দিতে হবে। কিন্তু একে এদিকে যে আমার আমার স্বামী মাথা যে আমার উড়ুতি, না না আমি যদি আমার স্বামীর মাথা রাখি ভূমি তাহলে
আজ হবে জামা কপালাই আজ যদি আমি সন্ধ্যা দেবীকে সন্ধ্যা দিতে যাই তাহলে তো হবে আমার সংসারে অমঙ্গল হে বলে সন্ধ্যা দেবী আমি আমি খুব কোন পথে যাব সোনা মানসা সন্ধ্যা অতিবাহিত হয়ে যায় আজ তুমি যদি আমাকে সন্ধ্যা দাও আমি দানিব তোমাকে অভিশাপ
জ্বরে ভজ ওরাঙ্গা জ্বর যেন পাই অনেক আশায় তুলসী তালা অনেক আশায় তুলসী তালা জ্বর জ্বালা আমি জ্বর জ্বালা জ্বর জ্বালা আমি জ্বর জ্বালা আমি তোমাকে বলেছিলাম মনুষ্য আমি নিদ্রায় গেলে তুমি আমার এই মস্তক ভূমিতলে রাখবে না বলো মনুষ্য তুমি আমার মাথা ভূমিতলে কোথায় গিয়েছিলে মনুষ্যামি চলে যায় এখনো পশ্চিমা আকাশে দুইজন বেলা বাকি আছে বেশ তুমি তাহলে দেখতে চাও মনুষ্য দেখতে চাও বেশ মনুষ্য ওই পশ্চিম প্রান্তে তাকিয়ে দেখো ওরে ওর গ্রাম তো কালামে পশ্চিম আকাশে সূর্য পথে চলে যাও হয়েছে দেখো মনুষ্য এখন পশ্চিম আকাশে দুইজন বেলা বাকি কেন কেন আমার মাথা তুমি ভূমিতলাকে সন্ধ্যা জোগাড় করতে গিয়েছিলে সেই অপরাধে আমি তোমায় পরিত্যাগ করলাম আমি তোমায় প্রতিজ্ঞা করছি মনুষ্য আমি তোমার মধ্যে দেখতে চাই না এই মুহূর্তে আমার কাছে ছেড়ে দাও পা ছাড়া মনুষ্য পা ছাড়া মনুষ্য দূর হয়ে যাও মনুষ্য তুমি পারো না স্বামী তুমি পারো না করেন নিয়তির খেলা গো স্বামী আমি তোমায় পরিত্যাগ করেছি মনুষ্য আরে বিলম্ব না করে ধীরে ধীরে তোমার পিতৃকে তুমি অগ্রসর হও মনুষ্য স্বামী তুমি বিশ্বাস করো স্বামী তুমি বিশ্বাস করো আমি নয় কলঙ্কিনি আমি আমি লহিত তেরে নিগ তুমি শুধু আমাকে বিশ্বাস করো আমি তোমাকে বিশ্বাস করেছিলাম আরে বিশ্বাস করে ভালোবাসার বলে আমি তোমার গলায় পড়েছিলাম এই তোমার ভালোবাসা এই আমার প্রতি তোমার বিশ্বাস সে মনুষ্য সে আমার স্ত্রী হওয়ার যোগ্য তোমার মধ্যে নেই তুমি কোনোদিন আমার স্ত্রী হতে পারো না মনুষ্য যে ভালোবাসার মালা তুমি আমাকে ভালোবেসে পড়েছিলে সেই ভালোবাসার মালা আজ থেকে আমি ছুঁড়ে ছুঁড়ে পরিত্যাগ করেছ আজ তোমার মতো আপন করে এই সংসারে আমার কে বাসবে ভালো তুমি বলে দাও আজ দেখা বেকে আলো বলার স্বামী তুমি বলার না মানুষ আজ এই সংসারে আপন করে সংসারে আপন করে বাসবে কে ভালো স্বামী দেখা বেকে ভালো দেখা বেকে
তোমার গর্ভে হইবে সঞ্চয়, তোমার গর্ভে জন্ম নেবে এক সুন্দর পুত্র। সে যেদিন এই ধনুকে ভুষ্ট হবে তার নাম রেখো আস্তিক সুন্দর। সেই পুত্রের মুখ চেয়ে যত জ্বালা যত দুঃখ সবকে তুমি ভুলে থাকতে পারবে না। শুধু তুমি আমাকে আশীর্বাদ দাও, আমি যেন সন্তানের জননী হতে পারি। এই বিশ্বে মাঝে সবাই যেন জানে আমি আস্তিক জননী দেবী মনুষ্য। আমি আমি আশা একাঙ্ক্ষা ভালোবাসা শুধু তোমার কাছে চাই স্বামী। তুমি আমাকে বঞ্চিত করতে পারো না গো, তুমি আমাকে বঞ্চিত করতে পারো না। জেনারেল জীবনে স্বামীর ভালোবাসা দূরে চলে যায় গো, জেনারেল তো জীবনে কখনো দাম থাকতে পারে না। শুধু তুমি আমাকে আমাকে গ্রহণ করে নাও স্বামী, শুধু আমাকে গ্রহণ কর। মনসা যে অভিশাপ আমি দিয়েছি তা ফিরে নেওয়ার সাধ্য আমার নেই, মনসা ফিরে নেওয়ার সাধ্য আমার নেই। তাই আর বিলম্ব করো না মনসা, ধীরে ধীরে তোমার পিতৃকে তুমি অগ্রসর হও মনসা। স্বামী জানি, স্বামী জানি অভিশাপ দিয়েছে মনে, আর তো পারি বিনা পুনরায় নিতে ফেরাইয়ে এসেছিলাম ভোর বেলাতে গো, যে আসনে এসেছিলাম স্বামীর ঘরে সুখী সংসারের তরে। পুরাইল না মনের বাসনা, রইল মনে আশা আকাঙ্ক্ষার অনুশোচনা। একই স্বামী আমি তোমার দুনয়নে কেন দেখছি অশ্রু বাড়ির বন্যা? না স্বামী না, অভিশাপের বোঝা তো নিয়েছে আমার আমার মাথাতে। তাহলে কেন তোমার দুনয়নে অশ্রু প্লাবনের ধারা বয়? এ যে আমার অমঙ্গলের ছায়া। স্বামী তুমি তুমি তোমার আখে বোঝো, শুধু তুমি আমাকে প্রাণ ভরে আমাকে আমাকে আশীর্বাদ দাও।
আমি কোনদিন তোমার কাছে আসব না গো, কোনদিন না, কোনদিন না। আমার যা তোমরা দাও তুমি দাও বিদায়। ও স্বামী, আমার দুঃখের সময় যদি তোমার নয় নয় ধরে অশ্রু প্লাবনে ধারা, এ যে আমার আমার বলে আসবে নেমে ছায়া, তুমি অশ্রু প্লাবনে ধারা ধরে মরছো স্বামী, তুমি মরছো আমার যাও। আখি খোলো দুয়ার, আখি খোলো দুয়ার।